আজকে আমি বাজার থেকে এই খ্যাটকুল পাতা নিয়ে এসেছি। এটাকে অনেকে খ্যাটকুল বলে, কিন্তু আমরা বলি খারকুল। এর ওষুধ গুণ অনেক। এইটা এত বর্ষার সময় ভীষণ ইমিউনিটি পাওয়ার দেয় মানুষকে, শরীর গরম রাখতে সাহায্য করে, সর্দি কাশি যাদের বাতের ব্যথা আছে তাদের জন্য তো এটা রামবান, মানে তাদের জন্য এটা খুব ভালো একটা ওষুধ। এই খারকুলটা আমি দুটো আটে 40 টাকা দিয়ে নিয়ে এসেছি, এক একটা 20 টাকা দিয়ে। আর এটা খেতেও অসাধারণ লাগে। এইটা যখন আমি রান্না করব, মানে এই একটা খারকুল পাতা বাটা দিয়ে সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে। আর ওষুধের কথা তো বললামই, এর তো কোনো মানে অনেক গুণে গুণবতী এই খারকুল পাতা। খারকুলগুলোকে কীভাবে ছিলতে হয় একটু দেখিয়ে দিচ্ছে। এই যে আমি এখানে একটা ছিলে রেখেছি, আর একটা ছিলে দেখাচ্ছে এইভাবে। এই যে এই পাতার চামড়াটা উঠে আসবে গায়ের, এইভাবে এইভাবে একে পরিষ্কার করতে হবে। এই ছিলকা শুদ্ধ এটা বানানো যাবে না। আর আমি পাতাগুলোও নিয়েছি, পাতাগুলো খুব পরিষ্কার আর মানে ছোট পাতা, কচি পাতা। এই দেখুন এইভাবে ছিলতে হবে। যদি ছেলা পরিষ্কার না হয় ঠিকমতো তাহলে হয়তো গলা কুটকুট করতে পারে। এমনিতে এটা এরকম করে না, গলা কাটে না, খুব ভালো, খেতেও ভালো। পাতাগুলো পরিষ্কার, আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি। আমি গরম জল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে, এই খারকুলটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটু ভাপাতে হবে। এর মধ্যে আমি শাকগুলোকে আর ডাঁটিগুলোকে দিয়ে দেবো। এটাকে ভাপিয়ে জল ঝরাতে হবে। এটাতে আমি একটু নুনও দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেব। এটা ভাপানো হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার তুলে এটাকে আমি ছাঁকনিতে দেব। এই খারকুলটা জল পুরো ছেঁকে আর একদম ঠান্ডা করে নিয়েছি। এবার এটা মিক্সারে গ্রাইন্ড করব। এর মধ্যে দিয়ে দিলাম এগুলো। এর সঙ্গে দিলাম দুটো পোড়া লঙ্কা, শুকনো লঙ্কা পোড়া। এই পোড়া লঙ্কার একটা আলাদা গন্ধ আসে, খুব ভালো গন্ধ, আমার খুব পছন্দ। আর এতগুলো রসুন, রসুনটা একটু বেশি লাগে, যার জন্য খেতেও খুব ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, পরে প্রয়োজন হলে আবার দেওয়া যাবে। খারকুলটা পেস্ট করা হয়ে গেছে, স্মুথ একটা পেস্ট হয়েছে। এবারে এটাকে আমি তেলের মধ্যে একটু ভাজব। আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। হয়ে গেছে, আমি এতে একটু হিং দিয়ে দিলাম।
তারপরে এর মধ্যে এই বাটাটা খারকোল বাটাটা দিয়ে দিন। এটাকে এবার আমি মিনিট পাঁচে ভেজে নেব। এরকম করে নেড়ে চেড়ে একটুখানি জলটা টেনে যাবে, টেনে গেছে মানে নামিয়ে নেব। একটু নুনটা দেখতে হবে যে ঠিক মতো হয়েছে কিনা নুন। হয়ে গেছে এটা একদম পারফেক্ট। এবার আমি তুলে নিচ্ছি। এইটুকু খারকুল বাটাতেই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আজকে তো আমি শুধু এটা দিয়েই খাবো। Thank you.